কুমিল্লার মধ্যে সবচেয়ে ভালো মানের বাফেট রেস্টুরেন্ট কোনটা, সেখানে খাবারের মান কেমন, কতগুলো আইটেম থাকতে পারে বা সেখানে পার পার্সন কত টাকা করে লাগতে পারে, এই কোশ্চেনগুলো কুমিল্লার মধ্যে অনেকেই জানতে চান। মানে ম্যাক্সিমাম মানুষই জানেন, আবার অনেকে আছেন জানেন না। আর রিসেন্টলি আমি একটা বাফেট রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমার এক্সপিরিয়েন্স কেমন সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যাচ্ছি কুমিল্লার মধ্যে সবচেয়ে ভালো মানের বাফেট রেস্টুরেন্টে। মানে আমার জানা মতে এটাই কুমিল্লার মধ্যে সবচেয়ে ভালো মানের বাফেট রেস্টুরেন্ট। আর এটার লোকেশন হচ্ছে কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোডে গোল্ডেন স্পুন রেস্টুরেন্ট। এটা হলো জমজম টাওয়ার লিফটের চারতলায়। আর আমরা মূলত গিয়েছিলাম আজকে লাঞ্চ করতে, আর এই রেস্টুরেন্টটা কিন্তু 11টা পর্যন্ত ওপেন থাকে। এটা ছিল রেস্টুরেন্টের সামনের ডেকোরেশনটা। রেস্টুরেন্টের ডেকোরেশনটা মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ফার্স্টে যখন আমরা যাই, এখানে বাচ্চাদের একটা খেলার প্লেস আছে। তো আয়াত তো এ ধরনের প্লেস দেখলে একেবারে ও খাওয়া দাওয়া সব ভুলে যায়, ও খেলা নিয়ে বিজি হয়ে যায়। তো আয়াতকে এই ধরনের প্লেস থেকে মানে নেওয়া খুব টাফ। তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, আয়াতকে সময় দিয়েছি খেলার জন্য। পরে আমরা বললাম যে ঠিক আছে, অনেকক্ষণ তো খেললে বাবা, এখন চলো আমরা খাবার খেয়ে তারপর আবার এখানে খেলতে আসব। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে আয়াতকে এখান থেকে নিয়ে গেলাম, কারণ আয়াত এই ধরনের প্লেস দেখলে একদম খাবার দাবার সব ভুলে যায়। তো তারপর আমরা রেস্টুরেন্টে যাই, আর ওইখানে গিয়ে আমি রেস্টুরেন্টে কর্মরত যারা ছিলেন তাদের সাথে কথা বলছিলাম খাবার মেনু সম্পর্কে, প্রাইস সম্পর্কে। আর আমি ওনাদেরকে আস্ক করছিলাম যে এখানে বাচ্চার জন্য আলাদা কোনো পেমেন্ট ওনারা নেয় কিনা। তো উনি আমাকে খুব সুন্দর হাসি দিয়ে বললো, না ম্যাম, আপনাকে বাচ্চার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। তো তারপর আমরা আমাদের লাঞ্চ শুরু করে দেই। আর এখানে ছিল ফার্স্টে ফ্রাইড রাইস। তো আমি এখানে 2 চামচ ফ্রাইড রাইস নিই। আমি সব কিছু অল্প অল্প করে নিচ্ছিলাম যেন সবগুলো আইটেম আমি একটু একটু করে ট্রাই করতে পারি। দেন এটা ছিল সাদা পোলাও, তো আমি পোলাও অল্প পরিমাণে নিচ্ছিলাম। তারপর এখানে স্টিম রাইস ছিল, পাস্তা ছিল। তো আমি ভেবেছিলাম যে আমি পাস্তাটা পরে ট্রাই করব, কিন্তু পরে আমার আর ট্রাই করা হয়নি। দেন আমি এখানে চিকেন ফ্রাই নিয়েছিলাম, আর এটা মেবি ফিশ ফ্রাই, তো এটাও আমি এক পিস নিই। দেন এটা ছিল সসি কার্প। আমি যদিও কার্প এতটা পছন্দ করি না, কিন্তু এখানে কার্পটা অনেক লোভনীয় লাগছিল, তা আমি এখান থেকে এক পিস কার্পও নিয়েছিলাম। আর এখানে 2 রকমের সালাদ ছিল, তো আমি ভাবলাম যে সালাদগুলো একটু একটু করে নিই। তো আমি এখান থেকে সালাদ নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আপনার জন্য ইচ্ছামতো ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা করা আছে। এখানে অরেঞ্জ ড্রিঙ্কস আছে, ম্যাঙ্গো ড্রিঙ্কস আছে, তো আপনি এখানে চাইলে ইচ্ছামতো ড্রিঙ্কস খেতে পারেন। আর আমি এখানে ড্রিঙ্কস খাইনি। তো আমি দেখছিলাম যে নেক্সট কি আইটেম আছে। তো এখানে দেখলাম কয়েকটা ভর্তা আইটেম আছে, আর আমার তো ভর্তা আইটেমগুলো অনেক পছন্দ। তো এখান থেকে আমি বলছিলাম যে আমি ভর্তা খাবো, তো আমাকে উনি এখান থেকে যে উপরের যে কভারটা ছিল এটা সরিয়ে দিচ্ছিল। আর আমরা মনে হয় ফার্স্ট এসেছিলাম, তো এখানে এর আগে কেউ ট্রাই করেনি মেবি। তো আমি এখান থেকে একটা ভর্তা নিই, এটা ছিল ফিশ ভর্তা। আর এখানে 2 রকমের ফিশ ভর্তা, শুটকি ভর্তা ছিল। তো তারপর আমি এখান থেকে একটা কাবাব নিই, আমার কাবাব এত পছন্দ না, তো তারপর আমি একটা নিয়েছিলাম। তো তারপর আমি দেখলাম যে নেক্সট কি আছে, আর নেক্সট দেখলাম যে এখানে ডাল আর লাল শাকভাজি ছিল। তো আমি ভাবলাম পোলাওর সাথে তো লাল শাকভাজি আর ডাল জমবে না, তো আমি ভাবলাম যে এই 2টা আইটেম স্কিপ করে যাই। তো এখানে দেখলাম যে 2 রকমের ভেজিটেবল আছে, তো একটা ছিল নর্মাল ভেজিটেবল আর একটা ছিল চাইনিজ ভেজিটেবল। তো আমি এখানে চাইনিজ ভেজিটেবলটা একটু নিয়েছিলাম, আর নর্মাল যেটা ছিল এটা আমি নিইনি। তো তারপর ছিল ডিম ভুনা আর শিং মাছ ভুনা। তো আমি ডিমটা তত পছন্দ করি না, এই জন্য আমি ডিম নিইনি, আর এখানে আমি এক পিস শিং মাছ নিয়েছিলাম। আর এখানে আরও অনেক অনেক আইটেম ছিল, এখানে বিফ ছিল, মাটন ছিল, চিকেন ছিল। তো আমি এখানে এক পিস করে সবগুলো আইটেমে নিয়েছিলাম, বিফ, চিকেন অ্যান্ড মাটন সবগুলো আইটেমে নিয়েছিলাম। এখানে আরেকটা আইটেম ছিল, ওইটা ছিল গরু কলিজা ভুনা, তো আমি এটাও নিয়েছিলাম এক পিস। তো আমরা যেদিন গিয়েছিলাম এদিন মেবি ওনাদের একটা বড় ফাংশন ছিল, মানে সোনালী ব্যাংকের অনেক অনেক কর্মকর্তা এদিন এসেছিল। তো ভিড় লেগে গিয়েছিল যে আমি অনেকক্ষণ বসেছিলাম, ওয়েট করছিলাম, মানে আমি আমার লাঞ্চ আইটেমটা শেষ করে তারপর যে অন্য আইটেমে ট্রাই করতে যাব তখন আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। তো এবার আসি ওনাদের প্রাইস আর ওনাদের কতগুলো আইটেম ছিল এ বিষয়ে। তো ওনাদের প্রায় 45+ আইটেম ছিল, আর ওনাদের খাবারের দাম ছিল
পার পারসন 1050 টাকা করে। এখানে আরও বেড চুক হবে। আর আপনি যদি আলাদা করে কোক বা কোনো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেন সেখানে ওইটার প্রাইস আপনাকে নিজেকেই দিতে হবে। তো আমি এখানে আমার প্লেট সাজিয়ে নিচ্ছিলাম। আর আমি তো ফুড ব্লগার না যে আপনাদেরকে প্রত্যেকটা আইটেম খেয়ে খেয়ে রিভিউ দেব। তো আমার কাছে সবগুলো আইটেমই ভালো লেগেছে, মানে ওনাদের খাবারের মান খুবই ভালো। কিন্তু আমার কাছে চিকেন ফ্রাই আর ফিশ ফ্রাই এই দুইটা আইটেম ভালো লাগেনি। আর আমরা যে কোক অর্ডার করেছিলাম এটার জন্য কিন্তু আমাদের আলাদা পেমেন্ট করতে হয়েছে। তো আমি আমার লাঞ্চ শেষ করে পেস্ট্রি আইটেমগুলোর দিকে চলে যাই। আর এখানে থাই স্যুপ ছিল, ভেজিটেবল স্যুপ ছিল, কিন্তু আমি স্যুপগুলো ট্রাই করিনি। পরে আমার একটু আফসোস লেগেছে যে স্যুপগুলো ট্রাই করা উচিত ছিল। আর বুফে খেতে গেলে আমার কাছে ডেজার্ট আইটেমগুলোই সবচেয়ে বেশি ভাল লাগে। এগুলো দেখতেও যেমন ভাল লাগে, কিছু কিছু আইটেম থাকে খেতেও অনেক ভাল লাগে, সবগুলো না, কারণ মিষ্টি জিনিস এত বেশিও খাওয়া যায় না। আর আমি কিন্তু এই ডেজার্ট আইটেমটা খাওয়ার জন্য বাকি খাবারগুলো অল্প অল্প করে খাই, যেন লাস্টে এসে আমি ডেজার্ট আইটেমগুলো খেতে পারি। তো এখানে আমি আমার সেকেন্ড প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি কিছু কিছু আইটেম নিচ্ছিলাম, আমি এখানে সবগুলো ট্রাই করিনি, অর্ধেকের বেশি ট্রাই করিনি। এখানে আমি ভ্যানিলা কেক নিচ্ছিলাম, আর আমার সবচেয়ে বেশি পছন্দ হলো রেড ভেলভেট কেক। তো এর জন্য আমি রেড ভেলভেট কেকটা 2 পিস নিয়েছিলাম। অলসো আমার চকলেট কেকও অনেক পছন্দ। তো এখানে আমি চকলেট কেক নেওয়ার সময় আমি মিস্টেকলি 1 পিস কেক পড়ে যায়। এনিওয়ে কী করা, কিছু করার নেই। তো আমি এখানে আরও 2 পিস চকলেট কেক নিয়ে নিই। আর এখানে নিচে আরও অনেক অনেক আইটেম ছিল, ফিরনি ছিল, জর্দা ছিল, কিন্তু আমি ভেবেছিলাম এখান থেকে একটু জর্দা নেব, বাট আমি জর্দাও নিইনি। এখানে একটু সেমাই নিতে গিয়েছিলাম, বাট পরে আমি সেমাইটাও আর নিইনি। তো এখানে আমি আমার সেকেন্ড প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। আর আপনারা বলেন না যে এটা সব কিছু আমি একলা খেয়েছি, এখানে কিন্তু আমি আর আমার বেবির জন্য, মানে আমরা দুইজনে মিলে এটা খেয়েছিলাম, আর আমার হাজব্যান্ডের জন্য, আমার হাজব্যান্ড আলাদা নিয়েছিল। আর বুফে খেতে গেলে আমার এরকমই হয়, মানে আমি অর্ধেকের বেশি আইটেম ট্রাই করতে পারি না। তো এখানে ডেজার্ট আইটেমের কথা যদি বলি, এখানে আমি যেগুলো ট্রাই করেছিলাম এগুলো প্রত্যেকটা আইটেমে অনেক মজা ছিল। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে কেকগুলো, কেকগুলো এত সফটও ছিল আর অনেক টেস্টিও ছিল, আমার বেবি অনেক বেশি পছন্দ করেছিল। তো এই তো এটাই ছিল আমাদের আজকের বুফে লাঞ্চ। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর আমরা তারপর আমাদের বিল দিই, তারপর বাসায় চলে আসি। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।